বাহিরা বাংলা নিউজ, সততার সাথে মানবতার স্বার্থে। নমস্কার, আহিরা বাংলা নিউজে আমরা এই মুহূর্তে রয়েছি কাছাপাড়ায়। কাছাপাড়ার যে 116 নম্বর বুথ, সেইখানে আজকে পুনর্নির্বাচন চলছে। আমরা এই পুনর্নির্বাচনের দিনে আমাদের সাথে পেয়ে গেছি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী মোহাম্মদ আলম মহাশয়কে। ওনার সাথে আমরা কথা বলে নেব। দাদা, আহিরা বাংলা নিউজে আপনাকে স্বাগত। ভোটের দিন প্রথম যে ভোট যেদিনকে 6 তারিখে হলো, সেদিনকে কীরকম দেখলেন ভোট? খুব পিসফুল হয়েছে, মানুষ নিজের ভোট নিজে দিয়েছে। সেটা আমি কোথাও দিয়েছিলাম মানুষকে, কি আপনারা নিজের ভোট নিজের দেবেন, আর এটা সবাই দেখেছে, পুরো পিসফুল ভোট হয়েছে, এটা খুব শান্তিভাবে ভোট হয়েছে। সব জায়গাতেই কি তাই হয়েছে? আপনাদের পোলিং এজেন্টরা সব বুথে বসতে পেরেছিলেন? হ্যাঁ, আমি সব জায়গায় আমার পোলিং এজেন্ট বসেছিল, একদম পিসফুল। আমি তো নিজেরই ঘুরে ঘুরে সব জায়গা দেখেছি। 1530টা আমাদের বুথ, 1530টা আমরা লোক দিয়েছিলাম, সব জায়গা গিয়ে আমরা দেখাও করেছি, কোনো অসুবিধা ছিল না। আর এইটা আজকে যে আমাদের পোলিং হচ্ছে, এটা মক পোলে যে মানে সকালে যা হয় সেটা বের করা হয়নি, ডিলিট করা হয়নি, সেই জন্য এটা রিপোলিং হচ্ছে। আমরা ডিমান্ড করেছিলাম কি এটা আমাদেরকে রিপোলিং হবে। আজকে কি এখন আপনি কি বুথ কেন্দ্রে গেছিলেন? আমার চিফ ইলেকশন এজেন্ট গেছিলো, আমি তো এসেছি, এবার আমিও যাবো। আচ্ছা, আপনার চিফ ইলেকশন এজেন্ট কী বললেন, কীরকম ভোট হচ্ছে? আমার চিফ ইলেকশন এজেন্ট বলে খুব ভালো পিসফুল ভোট হয়েছে, আমার পাশেই বসে আছেন অজয় সাহ, মানে উনি দেখে এসছেন বলে খুব সুস্থভাবে ভোটটা হচ্ছে, শান্তিপূর্ণ ভোট হচ্ছে। কতটা আশাবাদী মানুষ তো, মানে খুব পুরো একদম যোন জায়গায় আমি গেছি 6 তারিখে, আর যখন আমরা প্রচারে নেমেছিলাম তখনও মানে মানুষ আমার খুব ভালো সাড়া দিয়েছিল। আবার 6 তারিখে যখন আমি যাচ্ছি তো মানুষ তো সেই দিনকে আমার কিছু বলিনি, কিন্তু ইশারাতে মানে বলছিলো কি আমরা আছি, সেটা খুব মানে ভালো লেগেছে। আমরা মানে এটা 100% কি আমরা আশাবাদী কি মানুষ আমাদেরকে বিজয় করাচ্ছে। এখানে প্রচারে কীরকম সাড়া পেয়েছিলেন? খুব সুন্দর সাড়া পেয়েছিলাম প্রচারে, মানে আমরা এই 7 বিধানসভা পুরো নিজে পায়ে হেঁটে হেঁটে আমরা প্রচার করেছি। এটা প্রথমবার হয়েছে কি মানে কংগ্রেসের প্রার্থী মোহাম্মদ আলম পুরো নিজে পায়ে হেঁটে 7 বিধানসভাকে কভার করেছে। 7 বিধানসভার মধ্যে 8 থেকে 8.5 লাখ মানুষের কাছে আমি হেঁটে হেঁটে ওনার বাড়ি, ওনার অফিস, ওনার দোকানের কাছে আমি যখন যাই, সব ভালো মানুষ, একটাই মানুষ বলছিলো কি এইবার কেন্দ্র থেকে বিজেপিকে সরাতে হবে, সেই জন্য কংগ্রেস সঙ্গে আমরা আছি। ধন্যবাদ দাদাকে। আমরা এই মুহূর্তে কথা বলে নিলাম ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মাননীয় মোহাম্মদ আলমের সাথে। উনি জানালেন যে গত 6 তারিখে যে ভোট হয়েছে সেটাও খুব শান্তিমত হয়েছে, এবং আজকে যে ভোট হচ্ছে উনি ওই বুথে যাবেন, এবং তার যে নির্বাচনী এজেন্ট ছিলেন তিনি জানিয়েছেন যে সেই বুথেও ভোট খুব শান্তিপূর্ণভাবেই হচ্ছে। ক্যামেরায় সুমনের সাথে আমি আকাশ, আহিরা বাংলা নিউজ, কাছড়াপাড়া। Please like, subscribe for more information and news, and click the bell icon for notifications. Ahira Bangla News.